প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো আছো আশা করি। এখন বর্তমানে যে অবস্থা যাচ্ছে করোনা ভাইরাসের, সেই সংক্রমণ রোধে এখন কিন্তু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তার জন্য নিশ্চয়ই তোমরা ঘরে বসে পড়াশোনা করছো। তো এই ঘরে বসে পড়াশোনার জন্যই আমার ঘরে আমার স্কুল শিক্ষা কার্যক্রম থেকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের পাঠের বিষয় ষষ্ঠ শ্রেণী থেকে বাংলা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। চলো এবার তাহলে আমরা একটু স্ক্রিনে দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো ছবি, এগুলো কিসের ছবি? খুব পরিচিত তোমাদের কাছে। তারপরে আমরা একজন ডাকপিয়নকে দেখছি। তাহলে এই ছবি দেখে তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমাদের পাঠের বিষয় কি। আজকে আমাদের পাঠের বিষয় হলো পত্র। পত্রকে আমরা কি বলতে পারি? চিঠি বলতে পারি। চিঠিপত্র পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা কি জানতে পারবে? চিঠিপত্র লেখার গঠন ও নিয়মকানুন সম্পর্কে জানতে পারবে, বলতে পারবে, সহজভাবে মনের ভাব প্রকাশ করতে পারবে, নতুন শব্দ ও ভাষা সম্পর্কেও জানতে পারবে, আর দূরের মানুষের কাছে চিঠিপত্র মাধ্যমে সামাজিক দায়িত্ব ও কর্তব্য বোধ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। পত্রের ভাগগুলো সম্পর্কে আমরা জানি। সাধারণভাবে পত্রকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হলো ব্যক্তিগত পত্র এবং আরেকটি আবেদন পত্র। আমি প্রথমেই ব্যক্তিগত পত্র নিয়ে আলোচনা করব, তার আগে আমরা একটু এর সংজ্ঞায়িত করি। ব্যক্তিগত পত্র হলো মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবকে ব্যক্তিগত দরকারে যে চিঠি লেখা হয় সেটাই হলো ব্যক্তিগত পত্র। এবার আমরা আবেদন পত্র কি? আবেদন পত্র আরেক নাম কিন্তু দরখাস্ত আমরা বলি। তাহলে এটা কাকে লেখা হয়? বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে কিংবা বিশেষ প্রয়োজনে সরকারের বিভিন্ন অফিস ও সংস্থা অথবা বেসরকারি কোনো সংস্থার কর্মকর্তাদের নিকট যেসব পত্র লেখা হয় সেগুলোকে আবেদন পত্র বা দরখাস্ত বলে। ব্যক্তিগত পত্র এর সাধারণত দুইটা অংশে ভাগ করা হয় লেখার ক্ষেত্রে। সেটা কি? একটা হলো শিরোনাম, আর একটা হলো পত্রগর্ভ। পত্রের শিরোনাম এর একটা ভিতরের অংশ আছে, আর একটা হলো বাইরের অংশ আছে। তো এখানে শিরোনামটা হলো প্রথমেই ডান দিকে, পত্রের ডান দিকে লিখতে হবে ঠিকানা, তারপর নিচে লিখতে হবে তারিখ। আর মঙ্গলসূচক যে শব্দটি এটি এখন আর ব্যবহার করা হয় না। এর পরেই আছে সম্ভাষণ, যেটা মানে হলো সম্বোধন করে। আমরা যাকে লিখব সে আমার ছোট হতে পারে, আমার বড় হতে পারে, কিংবা আমার বন্ধু হতে পারে, সেই অনুযায়ী তাকে সম্বোধন করতে হয়। এর পরেই আসছে মূল অংশ, যেটা পত্রের গর্ভাংশ এটাকে বলে। এটা তারপরে আছে শেষে প্রেরকের স্বাক্ষর, সেটা এই সম্বন্ধ অনুযায়ী করতে হয়। কিন্তু এখানে যে পত্রের যে গর্ভাংশ, এই অংশটার কিন্তু অনেক গুরুত্ব, আমি সেখানেও যাচ্ছি। এবার ব্যক্তিগত পত্র লেখার সময়ে যে বিষয় অনুযায়ী কতগুলো ভাগ করা হয় সেই ভাগগুলো কিভাবে পাশেই দেওয়া আছে, আমি এতক্ষণ মুখে বলেছি, কিন্তু পাশেই সেখানে দেওয়া আছে শিরোনাম, সম্ভাষণ বা সম্বোধন, পত্রগর্ভ, পত্র সমাপ্তি বা বিদায় সম্ভাষণ, তারপরে সব শেষে নাম স্বাক্ষর। তোমাদেরকে বলছিলাম যে সনাতন পদ্ধতি, আগে যে নিয়মটা দেখিয়েছি যে পাঁচটা ভাগে দেখানো হয়েছে, সেটা অনুযায়ী চিঠিটা লিখলে আসলে চিঠির মনে হয় যে ভাষাটা খুব সুন্দর করে সবকিছু মিলে ভালো হয়। তবে বর্তমানে এখন সবগুলো বাম দিকে লেখা হয়, যদিও কিন্তু সাহিত্যবিদ যারা আছে, বুদ্ধিজীবী, তারা কিন্তু মনে করেন সেই বাংলার সেই প্রাচীন রীতিটাই চলুক, সেটা কিন্তু অনেক ভালো। শিরোনাম, যেটা বাইরের শিরোনাম বলছিলাম, সেটা কি? সেটা হলো যে আমাদের যে চিঠির যে খাম, খামের যে অংশটা, সেটা দুটি অংশ থাকবে, একটা হলো প্রাপক আর একটা হলো প্রেরক। এবার প্রাপককে, প্রাপক হলো যাকে লিখছো, তিনি হলেন প্রাপক, যার কাছে চিঠিটা পৌঁছাবে। আর তুমি যখন চিঠিটা লিখছো তুমি হলে প্রেরক, কোথার থেকে চিঠিটা যাচ্ছে। তো প্রাপকের অংশটা থাকবে ডান দিকে এবং প্রেরকের অংশটা থাকবে বাম দিকে। শিরোনামটা দেখো, পত্রের খাম
বা পোস্টকার্ডে বাম দিকে প্রেরক যিনি চিঠি লেখেন ও ডান দিকে প্রাপকের যার উদ্দেশ্যে চিঠি লেখা হয় নাম ও ঠিকানা লেখা হয় একেই শিরোনাম বলে এটা তোমাদেরকে বোঝানোর জন্য বললাম এবার আমরা যাচ্ছি যে কিভাবে লেখা হয় সম্বোধন করা হয় কিভাবে কার কার সাথে কখন প্রথমেই দেখো বক্তব্য শুরুর আগে বাম দিকে কিছুটা জায়গা খালি রেখে তারপর সম্ভাষণ করতে হয় তোমরা দেখেছো চিত্রটাতে যে সম্ভাষণকে যখন আমরা করেছি তখন একটু বাম পাশে ফাঁকা রেখে নিয়ে প্রেরক এবং প্রাপকের সঙ্গে সম্পর্ক অনুযায়ী যে সম্বোধনটা সেটা হলো যে তোমরা যদি তোমার বাবার কাছে চিঠি লেখো তখন কি হয় বাবাকে অবশ্যই শ্রদ্ধেয় ব্যক্তি তাই জন্য তাকে সালাম জানাতে হয় আর যদি তোমার ছোট ভাই হয় তখন কি করো স্নেহের তার নামটা দিয়ে স্নেহের ভাই বা তার কোনো নাম সেইভাবে তোমরা লেখো তারপরে তাকে প্রীতি ও শুভেচ্ছা জানাও সেভাবে লেখো এটাই বলা হয়েছে যে প্রেরকের সঙ্গে প্রাপকের সম্পর্ক অনুযায়ী সম্বোধন বিভিন্ন প্রকার হয় তারপরে আসো শ্রদ্ধাভাজন পুরুষ যদি হয় তার ক্ষেত্রে এগুলো আসলে চিঠিপত্র তোমরা তো ক্লাস সিক্সে পড়ো নিশ্চয় ক্লাস ফোর থেকে তোমরা চিঠিটা জেনে আসছো কিভাবে লিখতে হয় কিন্তু এখন আস্তে আস্তে করে একটু একটু করে তোমাদের বাড়াতে হবে সেগুলো একটু জানা দরকার চিঠি লেখার ক্ষেত্রে শ্রদ্ধাভাজন যখন পুরুষ হয় শ্রদ্ধাভাজন কি বোঝো শ্রদ্ধাভাজন হলো যারা গুরুজন বড় আমাদের চাইতে তারা তাহলে শ্রদ্ধাস পদেশু মান্য বরেশু মান্য বর মাননীয় শ্রদ্ধাভাজনেশু এবার মহিলা এটা পার্থক্য আছে বলেই সেটাকে আমি লিখেছি মাননীয়া শ্রদ্ধেয়া শ্রদ্ধাস পদাশু যখন মহিলা হয় তখন শ্রদ্ধাস পদাশু আর তখন যখন পুরুষ হয়েছিল তখন শ্রদ্ধাস পদেশু যদিও বর্তমানে সেগুলো এখন খুব কম ব্যবহার হয় এবার সম্ভ্রান্ত ব্যক্তি যদি হয় তখন আমরা কি লিখি কোন নিমন্ত্রণ চিঠি এরকম যদি হয় তখন সুধি মান্যবর তারপরে আছে সমবয়স্ক মানে তোমাদের বন্ধু যারা আছে তাদের কাছে কিভাবে লেখো যদি পুরুষ হয় বন্ধু বরেশু প্রিয় বরেশু বন্ধু বর এবার তোমাদের যদি মানে যারা মেয়েরা মেয়ে মহিলা হলে তখন হয় সুচরিতাসু সুচরিতাসু প্রিয় ভাজনীয়াসু খুব সুন্দর সুন্দর শব্দগুলো তাই একটু মনে রাখতে হবে তোমাদের এবার যদি তোমার ছোট হয় বয় কনিষ্ঠ মানে তোমার চেয়ে বয়সে ছোট হয় তখন কি হয় কল্যাণীয় ছেলেদের ক্ষেত্রে স্নেহের প্রিয় আর বয় কনিষ্ঠ যদি মেয়ে হয় তখন কল্যাণীয়া স্নেহের স্নেহ ভাজনীয়াসু এগুলো একটু জানা থাকা দরকার যে যেহেতু আমাদের সাহিত্যেরই বাংলা সাহিত্যেরই অংশ তাই চিঠিপত্রটা কিন্তু একটা সাহিত্য আমাদের পুরনো যারা আছেন যেমন রবীন্দ্রনাথ নজরুলের কাছে চিঠি লিখেছেন আজকে কিন্তু এটা সাহিত্য হিসেবে গণিত হয়েছে এবার আমরা মূল পত্রাংশ যেটা হলো পত্রগর্ভ আমি বলেছি যে উপরে এখানে চিঠি যে স্ট্রাকচারটা আছে মনোযোগ দিয়ে দেখো প্রথম বক্তব্য অনুযায়ী পত্রকে কয়েকটি অংশে ভাগ করা হয় তাহলে কি বক্তব্যের শুরুতে সালাম তারপর কুশল জিজ্ঞাসা করা হয় দ্বিতীয় অনুচ্ছেদে মূল বক্তব্যকে যথাসম্ভব স্পষ্ট বাক্যে লিখতে হয় অর্থাৎ একটা চিঠি লেখার শুরুতেই আমরা সবাইকে কুশল বিনিময় করি তারপরে তোমার যে ব্যক্তিগত কথা আছে সেই কথাগুলো তুমি সেখানে লিখো এরপরে শেষে ইচ্ছা বা অভিপ্রায় ইচ্ছা যা তাই কিন্তু অভিপ্রায় ইচ্ছা বা অভিপ্রায় প্রকাশ এবং প্রয়োজনে বক্তব্যকে আরো বিস্তার ঘটিয়ে সমাপ্তি টানা যেতে পারে যেমন বলা হয় যে বাড়ির সকলে ভালো আছে সবাইকে আবার তুমি শুভেচ্ছা জানিয়ে সকলে সুস্থতা কামনা করে তারপর আমরা চিঠিটা শেষ করি এবার পত্র সমাপ্তি বা বিদায় সম্ভাষণ সেটা কি পত্রের শেষে বিদায় সম্ভাষণ জানানো হয় সবশেষে আবার তাদের সুস্বাস্থ্য কামনা করে তারপরে আমরা যখন শেষ করি সমাপ্তি সূচক শব্দ স্থান কাল পাত্রভেদে প্রয়োজন ও অভিরুচি অনুযায়ী ব্যবহৃত হয় সেটা কিরকম শব্দটি হল গুণমুগ্ধ শুভাকাঙ্ক্ষী প্রীতিধন্য ইত্যাদি নাম স্বাক্ষরেরও কিন্তু অনেক গুরুত্ব আছে
সবশেষে ডান পাশে নাম স্বাক্ষর করবে। আচ্ছা, এবার আমরা আসছি আবেদন পত্রে। বলেছিলাম যে চিঠি দুই রকমের, একটা হলো চিঠিপত্র কি ব্যক্তিগত পত্র, আরেকটা হলো আবেদন পত্র। এবার আমরা চলে আসছি আবেদন পত্রে। আবেদন পত্র কিভাবে লিখতে হয়, এখানে একটা ফর্মা তোমরা দেখতে পাচ্ছ। দেখো শুরুতেই আছে, আমি একটু পড়ে শোনাই, January 26, 2018, সেটা হতে পারে, কারণ এটা একটা আমি ফর্মা ছবি তুলে দিয়েছি। কিন্তু আমরা কিন্তু সেটা লিখব না। আমি যদি আজকে, তুমি যদি আজকে চিঠি লেখো, আবেদন পত্র লিখো, তখন কি করবে, আজকের যে তারিখটা সেই তারিখটা কিন্তু অবশ্যই দিবে। আজকের তারিখ কত? আজকে হলো 9 জুন 2020। তাহলে তারপরে আসো কি যার কাছে লেখা হচ্ছে, অর্থাৎ তোমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে। তাহলে তার ডেজিগনেশন এখানে থাকবে, তারপরে স্কুলের নাম থাকবে। এবার গুরুত্বপূর্ণ বিষয় হলো বিষয়। প্রথমে আমরা যার কাছে অ্যাড্রেস করব লিখব, তারপরে আসতেছে বিষয়। বিষয়টা কি? বিষয় এখানে দেয়া আছে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দান প্রসঙ্গে। অর্থাৎ যত বিষয়টা যত সংক্ষেপে লেখা যায় ততই ভালো, এটাকে কিন্তু বিশাল করার কোনো দরকার নেই। যার কাছে আমরা লিখছি তিনি যেন, বিষয়টা থাকার কারণ হলো তিনি যেন এটা স্পষ্টভাবে প্রথমে শুরুটা দেখেই তিনি বুঝতে পারেন। তাহলে আমরা এরপরে যাচ্ছি সম্বোধন, সম্বোধন বা সম্ভাষণ। এখানে প্রথমে আমি বলবো যে এখানে জনাব কথাটা লেখা আছে যদিও, কিন্তু তোমরা জনাবটা বর্জন করার চেষ্টা করবে। কেন এটা আমি একটু বলে দিচ্ছি। কারণটা হলো জনাবের ইংরেজি কিন্তু মিস্টার, এটা সেই ব্রিটিশ সময়ের থেকে চলে আসছে। তো দেখো আমরা কি স্যারকে মিস্টার বলবো, তা কিন্তু নয়। তাহলে স্যার বলি, তাহলে স্যারের বাংলা কি? স্যারের বাংলা হলো মহোদয়, মহাশয়, এরকম হতে পারে। তাহলে তোমরা এই বিষয়টা হয়তোবা অনেকেরই জানা নেই, যার কারণে আমি তোমাদেরকে ব্যাখ্যা করলাম যে কেন আমরা জনাবটা লিখব না, আমরা মহোদয় লেখার চেষ্টা করব। এবার আসো যে বক্তব্য। আবেদন পত্রের বক্তব্য থাকবে দুটো অংশে। প্রথমে হলো তোমার যে বিষয়গুলো কি, প্রয়োজনীয়তাটা কি সেটা, তারপরে হলো তোমার চাহিদাটা সেটা পূরণের, সেটা কিরকম। এবার আমরা একটু পড়ে দেখি। সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র, আমার বাবা একটি বেসরকারি অফিসের স্বল্প বেতনে কর্মচারী, আমরা চার ভাই বোন, আমার দুই ভাই কলেজে ও ছোট বোন স্কুলে লেখাপড়া করে, পরিবারের ভরণ পোষণের পর আমাদের লেখাপড়ার খরচ চালানো আমার বাবার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এই যে দেখো এখানে সমস্যাগুলো তুলে ধরেছে। উল্লেখ্য যে আমি কৃতিত্বের সঙ্গে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি, আমি নিয়মিত ক্লাস করি। অতএব এই যে দেখো দুটি অংশ, শুরুতে একটা অংশ ছিল, এখন আরেকটি অংশ। অতএব আমাদের আর্থিক অবস্থা বিবেচনা করে আমাকে বিনা বেতনে পড়ার সুযোগ দিলে আমার পড়াশোনা নির্বিঘ্নে হবে এবং তাতে আমার পরিবারও বিশেষভাবে উপকৃত হবে। এখন আমাদের প্রধান শিক্ষক তিনি কিন্তু বিষয়টি শুরুতেই বুঝে যাবেন যে তোমার সমস্যাটা কত বেশি, সেই অনুযায়ী তিনি সেটা ব্যবস্থা নেবেন। সবশেষে আমরা কিভাবে শেষ করব, অর্থাৎ পত্র লেখক সে কি দিয়ে শেষ করবে, সেখানে বিনীত লেখা আছে। এখানে এখানে বিনীত নিবেদকও তোমরা লিখতে পারবে। তো বিনীত একজনের নাম দিয়েছে আশরাফুল ইসলাম, ষষ্ঠ শ্রেণী, শাখা ক, রোল নাম্বার। ঠিক এইভাবেই তোমাদের নিজেদের শাখা, শ্রেণী, রোল নাম্বার সেটা লিখতে হবে। আর বিনীত সেটাও লেখা যাবে, আবার বিনীত নিবেদক সেটাও লেখা যাবে। তাহলে তোমরা আবেদন পত্র কিভাবে লিখতে হয় নিশ্চয়ই বুঝে গেছো, বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই সেভাবে লিখবে। এবার আমরা একটু মূল্যায়নে যাব। প্রথমত প্রাপকের ঠিকানা খামের কোন দিকে লিখতে হয়। বন্ধুরা নিশ্চয়ই তোমরা জানো, বলতে পারবে, তোমাদের খাতা কলম তো সাথেই আছে, তোমরা সেটা লিখবে।
প্রাপকের ঠিকানা খামের কোন দিকে লিখতে হয়? আমি বলছি সেটা হলো ডান দিকে লিখতে হয়। তারপর সাধারণত চিঠিপত্রকে কয় ভাগে ভাগ করা যায় তোমাদেরকে শুরুতেই বলেছিলাম। হ্যাঁ বন্ধুরা, ধরতে পেরেছ? দু ভাগে ভাগ করা যায়। তারপরে পত্রের উপরে কোন দিকে প্রেরকের ঠিকানা লিখতে হয় তোমাদের স্ট্রাকচারটা দেখিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, ধরতে পেরেছ? সেটা ওপরে ডান দিকে লিখতে হয়। এবার আবেদনপত্রের কয়টি অংশ থাকে? এই মাত্রই তোমরা দেখতে পেরেছ, আবেদনপত্রের দুটো অংশ থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সঙ্গে এতক্ষণ আমাদের ব্যক্তিগত পত্র এবং আবেদনপত্র নিয়ে যে আলোচনা করা হলো, তা থেকে তোমাদেরকে এখন আমি জানতে চাইব যে ব্যক্তিগত পত্রের কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, পুরোটাই গুরুত্বপূর্ণ, কিন্তু কোন বিষয়গুলো আমাদের আরেকবার আমরা জানতে পারি। সেটা হলো, বললাম যে ব্যক্তিগত পত্রের একটা হলো স্ট্রাকচার, আরেকটা হলো যেটা পত্রগর্ভ অর্থাৎ মূল অংশ, এই দুটা অংশে কাজে দুটোরই কিন্তু গুরুত্ব অনেক বেশি। শুরুতে যে শিরোনামটা আছে এটা ডান দিকে লিখতে হয়, তারপরে সম্ভাষণ বাম দিকে লিখতে হয়, তারপর পত্রগর্ভ। এখানে কোনো বাহুল্য কোনো কিছুই না লেখা, সুন্দর সহজ সরল ভাষায় সুন্দর করে বক্তব্য পেশ করতে হবে। সবশেষে আবারও শুভেচ্ছা জানিয়ে আবারও তাদের ভালো কামনা করে, মঙ্গল কামনা করে শেষ করতে হবে এবং সবশেষে গিয়ে নাম স্বাক্ষর করতে হবে। এবার আমরা আবেদনপত্রে যাই। আবেদনপত্রে বলেছি যে আবেদনপত্রের দুটো অংশ থাকবে অবশ্যই। যে প্রথম অংশটাতে থাকবে হলো সমস্যা বা তুমি যে কারণে তুমি তোমার প্রধান শিক্ষকের কাছে বা যার কাছে তুমি লিখবে সেটা যেন উনি বুঝতে পারেন। তারপরে কি? তারপরে হলো তোমার প্রত্যাশা, তুমি যে যা চাইছো সেটা তোমার মঞ্জুর হয় কিনা সেরকম ভাবে সুন্দর করে সেটাও লিখতে হবে, যেন যা প্রাপক তিনি যেন অবশ্যই খুশি হন, অর্থাৎ তিনি যেন সন্তুষ্ট হন এই লেখাটা পড়ে। তাহলে আমাদের আবেদনপত্র এবং ব্যক্তিগত পত্রের যে ছোট ছোট বিষয়গুলো আছে তোমরা নিশ্চয়ই সেগুলো অবগত হয়েছে। আর খামের চিঠিপত্রের যে খামের ব্যাপারে সেটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যে প্রেরক এবং প্রাপক কোন দিকে হয়। প্রাপকের ঠিকানা থাকবে ডান দিকে এবং প্রেরকের ঠিকানা থাকবে বাম দিকে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পড়া প্রায় শেষের দিকে, তাহলে তোমরা ঝটপট তোমাদের খাতা কলম নিয়ে রেডি হও। তোমরা লিখে নাও একটা বাড়ির কাজ, করোনা পরিস্থিতিতে তোমাদের বন্ধু ঘরে ও বাইরে কিভাবে সাবধানতা অবলম্বন করছে সেটা জানতে চেয়ে একটি পত্র লেখো।